করলে প্রকৃত কৃষক যারা তারা আদব আনা এটা কিছু মুসলিমের লোক আছে এটা তারা লয়ে জায়গা কেউ শেষ হয়ে গেলে তারপর শুনি অনেক কিছু আইয়ে পঞ্চায়েতে বেনিফিশিয়ারি যারা যারা পাইপ তারা পায় না তারা পায় না যা কিছু আইয়ে আর কি আইয়ে ও কৃষকের পায় না যার দরকার তাই পাইতে না যার দরকার না সেই পায় এই আর কি অবস্থা দোলবাড়ি পঞ্চায়েতে একসময় ছিল এখানে কোনো দলমত ছিল না সবাই কৃষক কৃষকের সবাই সবার জন্য যে কোনো একটা কিছু আসলে দোলবাড়ি তন্ত্র সব পরিবার পাইত কে কংগ্রেস করতো কে সিপিএম করতো কে বিজেপি তো এটা কিন্তু আগে ছিল না এখন অবস্থায় দেখা যায় দেন যার যার খুশি মতন চলে কিছু আইলে কারোরও কয় না তারা তাদের মতো ইয়ে করে লই যাবে তা আমার মত হচ্ছে কৃষকের কোনো জাত নাই কৃষকের সবার সমান চোখে দেখতে হবে এটা হলে মনে হয় ভালো না সরকারের কাছে এটাই আগে এমন একটা জায়গায় আসলাম কৃষকদের কাছে যেটা সারা রাজ্যেই কৃষিজ এলাকা হিসাবে পরিচিত বাংলাদেশ সীমান্তবর্তী গেসা দোলবাড়ি এটা অনেকবার পুরস্কারও পেয়েছে কৃষকদের বিভিন্ন কাজকর্মের জন্য আমরা আজকে এখানকার দোলবাড়ি পঞ্চায়েত এলাকার কৃষকদের সুবিধা অসুবিধাগুলি যদি আপনারা একটু মতামত ব্যক্ত করেন তাহলে আমরা সরকারের নিকট জনগণের নিকট বিষয়গুলি তুলে ধরতে পারব তো বলুন দেখি এখানে সুবিধা অসুবিধাগুলি কী রয়েছে আসলে দোলবাড়ি গ্রামটা এমন একটা জায়গা এখানে আগে ধরেন আজ থেকে প্রায় 20-30 বছর আগে এখানে এক ফসলি চাষ হতো এরকম কোনো সুযোগ সুবিধা ছিল না যা হোক কৃষকের কৃষক সভা এবং কৃষকের দীর্ঘ লড়াইয়ের ফলে গত বামপন্থ সরকারের আমল থেকে এখানে 5টা এলাই স্কিম বসার পরে কৃষকদের নানাভাবে বিভিন্ন দিকে চাষ করার ক্ষেত্রে সুবিধা হয়ে গেছে এক ফসলের জমি এখন 3 ফসল হয় এই দিক দিয়ে বিচার করলে দোলবাড়ি পঞ্চায়েতে কৃষি উৎপাদন দেশ এবং দোলবাড়ি পঞ্চায়েতের শাক সবজি সারা স্বপ্ন বাজারে মূলত অচল কিন্তু এই অবস্থায় দোলবাড়ি পঞ্চায়েতে কৃষকদের অবস্থা খুবই করুণ কারণ এখানে এবারে সরকার পরিবর্তনের ফলে দেখা যায় নিয়মিত সার ওষুধ বীজ এগুলি দেখা যায় না দ্বিতীয়ত করোনা পরিস্থিতিতে মোকাবেলা দেখা যায় পারকাটার বাইরে যে জায়গার জমিগুলি আছে ওগুলি লকডাউনের কারণে বন্ধ হয়ে গেছে কৃষকের মূলত চাষবাস হলো দেন পারকাটার বাইরে ওখানে শাকসবজি হয় ওই শাকসবজি নিয়ে শাপুন বাজারে মূলত চাষিরা কিছু পয়সা পায় তারা স্বচ্ছন্দ জীবন যাপন করতে পারে কিন্তু এই অবস্থা দেখা যায় যে ওই কারণে লকডাউনের কারণে কৃষকের অবস্থা খুবই খারাপ এখন এখন এই মৌসুমে দোলবাড়ি পঞ্চায়েতে একটু কিছুদিন আগে আমি নিজে গোডাউনে গিয়েছিলাম ধানের জন্য বলে কিনা বিল্ডার তো ধান শেষ ডাক পরে আসলে নিবা ওই মুহূর্তে ধান শেষ এবার ধানটা বলতে এটা হাইব্রিড না এটা স্বর্ণমাসুরি ধান এ জনের কেজি 10 কেজি বা 5 কেজি করে দিছে যা পাইছি না চলে যাচ্ছে এরপরে এখন আবার খুঁজে হাইব্রিড ধান আইছে তো এখন প্রায় রোয়া লাগানি শেষ করতে এখন হাইব্রিড ধান আইছে এগুলি আনে কোন সময় ডালা বসাবে কোন সময় রোয়া লাগাবে এমন একটা আমাদের এই পাথরটা এমন একটা পাথর যে এখানে বর্ষাকালে জল বৃদ্ধি করে এই জায়গায় উপরের অংশে লাগালে লাগাতে পারবে উপরের অংশে বেশিরভাগ মানুষে এখন রোয়া লাগাই লাগাই শেষ কখন ধানগুলো আমি কোন সময় লাগাইব কি আছে বিষয় এগ্রিকালচার অফিসে কি তাদের কোনো হেলদোল নাই পঞ্চায়েতে হেলদোল নাই সরকারের কোনো হেলদোল নাই না কি কিছু বুঝি না কৃষকের অবস্থা খুবই খারাপ কৃষক কী করবে এবছর কোনো ফুল কিনারা নাই এবং সার ওষুধও এখন পর্যন্ত সার ওষুধের কোনো বালাই নেই কিন্তু বলেছে ধান হাইব্রিড ধান আনলে জ্বালা বসালে তারপরে সার ওষুধ দেবে কোন সময় জ্বালা বসালে কোন সময় সার ওষুধ দেবে কোন সময় চাষ করবে এটা কিন্তু বলতে পারি না এইগুলো কথা আর কি আর কি এখন না এখানে ধরেন পঞ্চায়েতের তরফ থেকে বিভিন্ন সময়ে কৃষকদের হ্যাঁ আমরা যতটুকু শুনি আর কি এখানে যে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে এটা কি প্রকৃত কৃষকরা পায় নাকি সুবিধার ক্ষেত্রে করলে প্রকৃত কৃষক যারা তারা আদৌ পায় না এটা কিছু মুসলিমের লোক আছে এটা তারা লয়ে জায়গা কেউ শেষ হয়ে গেলে তারপর শুনি অনেক কিছু আইয়ে পঞ্চায়েতে বেনিফিশিয়ারি যারা যারা পাইপ তারা পায় না তারা পায় না তারা পায় না যা কিছু আইয়ে আর কি আইয়ে
ওকে কৃষকে পায় না যার দরকার তাই হয়তো না যার দরকার না সেই পায় এই আর কি অবস্থা না এখন আপনাদের অভিমত কি আমাদের অভিমত তো এখানে আমি আমি মনে করি কৃষক হিসাবে এখানে দোলবাড়ি পঞ্চায়েতে এক সময় ছিল এখানে কোনো দলমত ছিল না সবাই কৃষক কৃষকের সবাই সবার জন্য যে কোনো একটা কিছু আসলে দোলবাড়ি তন্ত্র তো সব পরিবার পাইতো কে কংগ্রেস করতো কে সিপিএম করতো কে বিজেপি তো এটা কিন্তু আগে ছিল না এখন অবস্থা দেখা যায় যার যার খুশি মতন চলে কিছু আইলে কারোর কয় না তারা তাদের মতো ইয়ে করে লই যাবে আমার মত হচ্ছে কৃষকের কোনো জাত নাই কৃষকের সবার সমান চোখে দেখতে হবে এটা হলে মনে হয় ভালো হবে সরকারের কাছে এটাই আগে ঠিক আছে।